হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা সুন্দর কালারফুল ওয়াইন চিম কী করে বানাতে হয় সেটার একটা আইডিয়া শেয়ার করছি। আমার তো মনে হয় বাড়ি বাজারে কেনার থেকে নিজে হাতে বানিয়ে বাড়িতে সাজালে বেশি বেটার হয়। নিজের বাড়ির কালারের সাথে ম্যাচ করে আপনি সেটা করতে পারবেন, বা কোথায় কোন কালারটা ইউজ করবেন, কীরকম কালারফুল বানাবেন সেটা তো কাস্টমাইজ করা যায় না বাজারে কেনা অপশানে। তো আমার মনে হয় সেটা বাড়িতে বানালে বেটার কাস্টমাইজেশন করা যেতে পারে নিজের আইডিয়া মতো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন কালারফুল আইডিয়া পাওয়ার জন্য। এবং প্রথমে বিটসগুলো বানিয়ে নিতে হবে, যে বিটসগুলো ওর মধ্যে হ্যাং করাবো সুতোর মধ্যে। তো বিটস বানানোর পুরো ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। আপনারা চাইলে বিটস কীভাবে বানাতে হয় সেটার পুরো ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারেন। এভাবে দেখুন অনেকগুলো বিটস বানিয়ে নিয়েছি আগেই। এরপর একে শুকিয়ে গেলে এরকম দেখতে লাগবে বিটসগুলো। এরপর আমার একটা ঘন্টা মিডিলে ঝোলানোর প্ল্যান আছে, তো সেই জন্য ওই ঘন্টাটা বানানোর জন্য ফার্স্টে এই ওয়াল পুট্টি ডোটাকে লম্বা করে বেলে নিয়েছি। তারপর দেখুন ওই ছোটো যে চায়ের কাপগুলো হয় কাগজের, সেই কাপগুলোকে রোল করে এরকমভাবে জড়িয়ে নিয়েছি। তারপরে পেছন দিকটার জন্য একটা গোল করে কেটে নিয়েছি এটা বসিয়ে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো সারফেসটা প্লেন হয়ে যায়, আর উপরের পার্ট আর পেছনের পার্ট আর সাইডের পার্টটা পুরোপুরি জয়েন্ট হয়ে যায় জল দিয়ে। এই ডোটা যে সাইডের সারফেসটা প্লেন করে নিতে হবে জল দিয়ে হাত দিয়ে। যতটা প্লেন হবে, যতটা প্লেন করা যেতে পারে ততটা প্লেন করে নিতে হবে। এরপর এটা দেখুন ঘন্টার মাঝখানে যে লাঠিটা থাকে, স্টিকটা থাকে, সেই স্টিকটা বানানো হচ্ছে। এভাবে স্টিকটাকে বানিয়ে নিতে হবে। তারপর ওপর দিকে জয়েন্ট করার জন্য স্টিকটাকে ওপর দিকে একটা হোল করে দিয়েছি। এখানে আমি দেখুন এমসিল নিয়ে নিয়েছি, এমসিলটা কী কাজে লাগবে সেটা আপনারা দেখতেই পাবেন। তো উপরের যে বেসটা আমি বানিয়েছি, উপরে যে সার্কেলটা থেকে হ্যাং হবে সব দড়িগুলো, সেই দড়িগুলো হ্যাং করানোর জন্য উপরের বেসটা আমি তার দিয়ে, মোটা তার দিয়ে ওটাকে রাউন্ড করে পেঁচিয়ে নিয়েছি। আর ওই পেঁচানো তারটাকেই আমি যাতে কভার করার জন্য, ওটাই তো কালার করা যাবে না, তো সেই কারণে ওটাকে কভার করার জন্য আমি এমসিলটা ইউজ করছি। এমসিলটা ইউজ করে আমি পুরো তারটাকে বন্ধ করে দেবো যাতে দেখা না যায় যে ওখানে তার রয়েছে বলে। তো দেখুন ভালো করে এমসিলটাকে আগে ওই দুটো যে প্যাকেটে থাকবে সেই দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। মিশিয়ে নেওয়ার পর এটাকে ইউজ করতে হবে। নিয়ে এরপরে এই এটাকে সরু করে বেলে দেখুন গোটা তারের পুরো পুরোটাকে আমি জড়িয়ে দেব, কভার করে দেব।
এই দেখুন এইভাবে আমি পুরোটাকে কভার করে দিচ্ছি যাতে তারটা বোঝা না যায় যে ভেতরে তার রয়েছে। তারটা শুধু দেখতে খুব বাজে লাগছে, সেই জন্য তারটাকে আমি কভার করে দিচ্ছি। এটাকে অন্যভাবেও কভার করা যেতে পারে, যেমন ধরুন সুতো দিয়ে আপনি সুতলি দিয়ে বা জুটের সুতো দিয়ে কভার করতে পারেন। এরপর দেখুন এখানে সুতোগুলো কেটে নিয়েছি, আমার 7টা হ্যাং করার জন্য সুতো লাগবে, সেজন্য 7টা সমান করে 7টা প্রথমে সুতো কেটে নিয়েছি। আমি এখানে এরকম সাদা একটা একটু সামান্য একটু মোটা সুতো ইউজ করছি, তো আপনাদের কাছে যেই সুতো থাকবে একটু মোটা সুতো ইউজ করতে হবে, কারণ কি এখানে এই যে মাঝে গিট দিতে হবে, মাঝে কয়েকটা গিট দিতে হবে, সেটার জন্য একটু মোটা সুতো লাগবে। আপনারা চাইলে সুতলি যে দড়ি হয়, মানে জুট যে সুতো হয়, সেই সুতোটা ইউজ করতে পারেন। তো এইভাবে এগুলোকে আপনার পছন্দ মতো যেখানে যতটা পরিমাণ দেওয়ার বা যেই যেই শেপটা দিতে চান সেরকমভাবে এখানে সব ওই বিটসগুলোকে হ্যাং ভেতরে দড়ির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন এইভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে ফার্স্টে। দেখুন আমার 7টা হ্যাং করার জন্য দড়ি আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরকম বিটসগুলো এখানে সব হ্যাং করিয়ে নিয়েছি, 7 ফার্স্টে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ওই যে সার্কেলটা ছিল সেটার মধ্যে লাগিয়ে দেবো। আর এইটা দেখুন আমি কালার করে নিয়েছি, আমার যে ঘন্টাটা ছিল মাঝখানে সেই ঘন্টাটা আমি এরকম ডিজাইন করে নিয়েছি আর কালার করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর দেখুন এই যে তারের মধ্যে যেটা জড়িয়ে রেখেছিলাম ওইটার ওপরে এই দড়িগুলো সমানভাবে সমান গ্যাপে গ্যাপে এগুলো জয়েন্ট করে নেব, দড়িগুলোকে এর মধ্যে থেকে হ্যাং করে দেব এইভাবে।
ঘুরিয়ে করানো হয়ে গেছে। এরপর মাঝখানে ওই যে ঘন্টাটা রয়েছে ওটাকে হ্যাং করে দিয়েছি। তারপরে এরকম লাস্ট লুক এরকম আসছে, তো দেখুন। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ওয়াইন চিম, সুন্দর কালারফুল ওয়াইন চিম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।